আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ার রাজুলুল মুমিন ইয়াজুদুবে খুলুকে হাসানিহি দারাজাতাস সায়েম ও দারাজাতাল কায়েম। একজন মানুষ রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি পায়, একজন মানুষ নম্র আচরণ দিয়ে তত নেকি পায়, একজন মানুষ দিনে সিয়াম থেকে রোজা থেকে যত নেকি পায়, একজন মানুষ নম্র আচরণ দিয়ে তত নেকি পায়। দিনে থাকলেন সিয়াম রোজা, রাতে পড়লেন তাহাজ্জুদ, দুটো মিলে যত নেকি, নম্র আচরণের নেকি তার চেয়ে অনেক 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 বেশি। কি দিয়ে বুঝায় আপনাকে নম্র আচরণের কত নেকি? সম্মানিত দিনী ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, ইন্ন ফিল জান্নাতি লাগরাব, জান্নাতে এমন কতগুলি দামি দামি ঘর রয়েছে, ইরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, টক 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 করছে, ঝকঝক করছে, উন্নত মানের পদার্থ দ্বারা তৈরি। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর রাসূল, লেমান হাজি, এত দামি জান্নাত কে পাবে, এত দামি জান্নাত পাবে কে? বললেন তো, মনটা তো ছটফট করছে, পাবে কে সেটা বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, এক লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম। পারবেন? কাজের মেয়ে কাজ করেনি তাই আপনার স্ত্রীর কথা শোনেননি আপনি? আচ্ছা, কাজের মেয়েই না হয় হলো, তার জন্য তার সাথে আচরণ করতে হবে, এটা কি করে বুঝলেন? খাওয়ার যেটুকু বাকি থেকে গেছে সেটুকু কাজের মেয়েকে দিতে হবে, এটাকে বলেছে? গরম রান্না আপনি খেলেন, পান্তা ভাত কাজের মেয়েকে দিলেন, তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চান, জান্নাত কি জামাই নওমঞ্জর হাওয়াই লাড্ডু, দোনো হাত মে লাড্ডু হয় যো চাহে উসকো খালে যো চাহে উসকো ছোড় দে, জান্নাত নিজের হাতের ব্যাপার নয়, অত সহজ নয়। উমার ইবনে আবি সালমা বলছেন, কুনতুমা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলের বাড়িতে কাজের লোক হিসেবে ছিলাম, তাতি সৈয়াদি ফি সাফা, খেতে বসলে আমার হাতখান প্লেটের এখানে সেখানে যেত, রাসূলের সাথে বসে খেতাম, প্লেটের এখানে সেখানে যেত, একবার ওখান থেকে নিতাম, একবার এখান থেকে নিতাম, একবার এদিক থেকে নিতাম। আমি বললেন, এক, তিনি বলেন, এক সামিল্লা, বিসমিল্লা বলো, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও, কুল মিমায়ালিক, পাশ থেকে খাও। কাজের লোককে শিখিয়ে দিচ্ছেন, প্রথম কথা কাজের লোকের সাথে খাচ্ছেন। আপনি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় মানুষ, না তার চেয়ে নিজেকে ধনী মনে করছেন, কোনটা? কাজের লোকের সাথে খাচ্ছেন, কাজের আবার বাচ্চা ছেলে, ওর খেতে ভুল হয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন যে, ডান হাতে খাও, বিসমিল্লাহ বলো, পাশ থেকে খাও। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাতে যা আমরা বুঝতে পারছি, তাতে সাধারণ সদাচরণ ছাড়া জান্নাত কিনা যায় না, আর সদাচরণ দিয়েই আল্লাহকে সন্তুষ্ট করা যায় সবচেয়ে বেশি, আর এটাই হচ্ছে নেকির একটা সবচেয়ে বড় মাধ্যম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,